সাকসেসফুলি আমরা করতেছি, এতদিন আমরা করছি, কিন্তু এখন এফপিওদের করতে হবে। এই মেশিন কেনার জন্য 80% সাবসিডি আছে এই বছর, জিরো টিলেজ মাল্টিক্রপ প্ল্যান্টের জন্য। তাহলে এই জিরো টিলেজ যদি আমরা করি, তাহলে নিত্য নতুন প্রযুক্তির মাধ্যমে হচ্ছে খরচ কমে যাচ্ছে, এক নম্বর। দুই নম্বর, উৎপাদন বাড়ছে। তারপরে হচ্ছে এই যে ভুট্টা, এই ভুট্টাকে আমরা প্রসেসিংয়ে আনতে হবে, আমাদের এফপিওকে প্রসেসিংয়ে আনতে হবে। একটা 2 লাখ 2.5 লাখ টাকার একটা মেশিন কিনলে আমরা ভুট্টা ডাস্ট করতে পারি, সেই ডাস্ট আমাদের ডায়েরিতে যাবে, ফিশারিতে যাবে, পিঠারিতে যাবে, পোলট্রিতে যাবে। এই বিজনেসগুলো আমাদেরকে মাথায় আনতে হবে। আমরা প্রথম থেকেই এই সিএসএস এফপিওগুলো যাতে বিজনেসে নামে, নিত্য নতুন চিন্তা ভাবনা নিয়ে, সেটাতে আমাদেরকে ধ্যান দিতে হবে।